नमस्कार बंधुरा, वेलकम टू रकमानी बांगाली रान्ना। आज एने अति सहजे की टेस्टी मटन कारी तैरी करबें से रेसिपी। ये रेसिपिटा पढ़ते समय खूब ही कम लागे, एटार स्वाद खूब असाधारण। रेसिपिटा भालो लागले अवश्य बंधुरा चैनलटिके सबस्क्राइब करबें। आसुन देखे नी रेसिपिटी। मटन कारी तैरी करते हमें मटनटा के भालो करे धुए नहीं 400 ग्राम मटन नहीं दीची 1 चामच नून, 1 चामच हलुद गुड़ो, 1 चामच आदा बाटा, 1 चामच काचा लंका बाटा, 5 टेबिल चामच तेल, मास्टर ऑयल नहीं, 1 शुकनो लंका एवं 2 तेजपाता और दीची एखे 1 कप टमेटो पेस्ट, 1 चामच धने गुड़ो, 1 चामच जिरे गुड़ो, 1 चामच चीनी दीची, 2 चामच प्याज बाटा, 1 चामच रसुन बाटा एवं एखे हमें कोचानो प्याज किछुटा दिए दिलाम, 2 पेयाजेर मतो सेटा दिए हमें मटनटाके भालो करे मेखे निलाम। এবং হাফ করে রাখা আলু ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে মেখে রাখছি। এখানে প্রেসার কুকারে দিয়েছি 5 চামচ সরষে তেল, তাতে আমি দিয়েছি 1টা স্টিক দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং 1টা শুকনো লঙ্কা দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এবং রসুন, সেটা আমি ভালো করে লাল করে ভেজে নেব, যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি এবং 1টা শুকনো লঙ্কা এবং 1টা তেজপাতা, এটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি মাটনটা দিচ্ছি, মাটনটা 30 মিনিটের মতো মারিনেট করেছি। মাটনটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবং এটা কিছুক্ষণ হওয়ার পরে ঢেকে রাখছি একটু, যাতে কিছুটা রান্নাটা হয়। 5 মিনিট ঢেকে রাখার পরে আবার একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এতে দিচ্ছি 1/2 কাপ দই, হাফ কাপ বিশুদ্ধ উষ্ণ গরম জল, দুটো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি প্রেসারে সিটি দিতে দিচ্ছি, 2টো সিটি হওয়ার পরে আমি প্রেসারটা ওপেন করব। 2টো সিটি হয়ে গেছে এখানে। এবার আমি প্রেসারটা খুলে নিচ্ছি এবং ভেজে রাখা এবং মশলার সাথে মাখানো আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটাকে দিয়ে একটু মিক্স করে নেব এবং 1/2 কাপ গরম জল আবার দিলাম। এবার আমি আবার 2টো সিটি দিতে দেবো।
সিটি দেওয়া হয়ে গেছে, মাটনটা অনেক রেডি হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং তার গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মাটন কারি রেডি। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা পেতে পারেন। এটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনারাও এইভাবে মাটন কারি তৈরি করতে পারেন।